রজত আছে? হ্যাঁ আছেন জান। ইম্পসিবল, সবকিছুর একটা সীমা আছে। এরপর সবকিছু জেনে বাপি যদি রেগে যায়, আপনি তো বাপিকে চেনেন মামা বাবু, আমি কিন্তু হেল্পলেস, তখন কিন্তু আমার কিছুই করার থাকবে না। তুমি আর কি বা করবে, যা করার তো আমাকেই করতে হবে। আমি জানি যে টুকুর একটা মিথ্যে জেদ আছে, সেটাকে ভাঙতে হবে। তুমি আমাকে কটা দিন সময় দাও রজত, ওকে আমি এমন শাস্তি দেব যে তোমার কাছে সারেন্ডার করতে ও বাধ্য হবে। উঠি। পালিয়ে বেড়াচ্ছ কেন? পালিয়ে বেড়াবো কেন, কাজ করছি। ফোনও ধরছ না? ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে অনিচ্ছের উপর তো সবকিছু নির্ভর করে না। রজতের সঙ্গে সাত দিন বাদে দেখা করার কথা ছিল, তাও করলে না। ওর সঙ্গে দেখা করে কোনো লাভ নেই, ও যা চাইছে তা আমি মানতে পারবো না। পারবে এবং পারতেই হবে তোমাকে। না, তোমাদের আত্মসম্মানের জন্য আমি আমার নিজের সম্মান বিসর্জন দেব না। বিসর্জন দেবে না? না, তোমাকে আমি শেষবারের মতো বলছি, সত্যি যদি তুমি তোমার ভালো চাও তাহলে রজতের কথা শুনে তোমাকে চলতে হবে, তা না হলে তোমাকে আমি এমন শাস্তি দেব সেটা তুমি কল্পনাও করতে পারবে না।